পাকুড় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ক্লাস নিচ্ছি একাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। আজকের বিষয় হচ্ছে হলো সংলাপ অথবা কথোপকথন, একই জিনিস। সংলাপ যা কথোপকথন তা, এটা তোমাদের মানে পাঠ্যসূচির একটা টপিক। তো সংলাপটা আসলে কি সেটা, আসলে সংলাপ হচ্ছে হলো আলাপ। যখন আমরা এক বা একজন নয় দুই বা ততোধিক মানুষের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করি সেটাই হচ্ছে আমাদের সংলাপ বা কথোপকথন। কিন্তু এই আলাপ আলোচনার মধ্যে কিন্তু একটা বিষয় অবশ্যই থাকতে হবে এবং নিয়ম নিয়ম নীতি সিদ্ধ বিষয়। অজাত বিষয়ে যেগুলো আমরা কথাবার্তা বলবো সেই বিষয়গুলো সংলাপ এবং কথোপকথনের আওতাভুক্ত হবে না। এখন তোমাদেরকে আমি জানাচ্ছি যে সংলাপটা আসলে লেখার নিয়মাবলী কী অথবা সংলাপের রীতিনীতি কী, কীভাবে তোমরা সংলাপটা খাতায় অ্যাটেন্ড করবা এবং পড়বা এবং হচ্ছে হলো পরীক্ষায় সেটা তোমরা অ্যাপ্লাই করবা। এখন তোমাদের সংলাপ লেখার নিয়ম কানুনগুলো সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত তোমাদেরকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। এক, সংলাপের ভাষা হবে হচ্ছে হলো সহজ এবং সরল। সংলাপকে কখনো দুর্বোধ্য ভাষায় তোমরা অ্যাপ্লাই করতে যাবে না। সংলাপ হবে হচ্ছে সহজ সরল, যাতে তুমি যে কথাগুলো বলতেছো যার সঙ্গে বলতেছো সেও যেন বুঝতে পারে এবং সে যে কথাগুলো বলতেছে তোমাকে সেটাও যেন তুমি সুন্দরভাবে বুঝতে পারো। এটা হচ্ছে নিয়ম এক। দুই, দুই হচ্ছে সংলাপ বা কথোপকথন হবে হচ্ছে হলো বাকৃতি সিদ্ধ। বাকৃতি সিদ্ধ, এখন বলবা যে বাকৃতি সিদ্ধ কী, বাক হচ্ছে হলো কথা বলা। কথা বলার যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীগুলোকে তোমাদের মেনটেন করতে হবে। এটা আগেই আমি বলছি যে অযথা অথবা নিয়মের মধ্যে পড়ে না এই ধরনের কথাবার্তা তোমরা সংলাপে কখনোই আনবা না। এটা এটা তোমাদের মাইনাস, এইরকম কথাবার্তা যদি তোমরা সংলাপের মধ্যে নিয়ে আসো এটা তোমাদের মাইনাস মার্কিংয়ে পড়ে যাবে। তিন, তিন হচ্ছে হলো সংলাপ হবে হচ্ছে সজীব, যে কোনো কৌতুক বা হাস্যরসের স্পর্শটুকু কাজে আসবে। সজীব বলতে সুন্দর, সুজলা, সুফলা, মানে কথাবার্তার মধ্যেও যেন একটা সবুজ সবুজ ভাব থাকে। যেখানে তুমি যেটা বুঝাইতে যাবা সংলাপের অপোজিট যার সঙ্গে তোমরা সংলাপ করতেছ সে যেন সুন্দরভাবে বুঝায়। এবং এখানে তুমি যদি হাসার কথা অথবা কৌতুকের কথা সামান্য একটু লাগায় দাও সেটাও যেন শুনতে সুন্দর শোনা যায়। নিয়ম চার, চার হচ্ছে হলো সংলাপ হবে হচ্ছে হলো চরিত্রানুরূপ, অর্থাৎ চরিত্র অনুযায়ী সংলাপ হবে। তুমি কোন জায়গায় দাঁড়ায় আছো, তুমি কোন চরিত্রের উপর দাঁড়ায় কথা বলতেছো সেই অনুযায়ী কথা। তুমি বাবার ভূমিকায় আছো, তুমি যদি ছেলের মতো করে কথা বলো তাইলে সেটা সংলাপের আওতাভুক্ত হবে না। সেহেতু সংলাপ করবার হলো যদি তুমি ছেলে হও ছেলের জায়গায় দাঁড়ায় ছেলে যে কথাগুলো বাবাকে বলতে পারে সেগুলো, এবং তুমি যদি বাবা হও তাহলে বাবার জায়গায় দাঁড়ায় একজন বাবা কি ছেলেকে কি বলতে পারে সেই অনুযায়ী তোমাকে কথাগুলো বলতে হবে। নিয়ম হচ্ছে হলো পাঁচ, সংলাপ করি প্রতিটি চরিত্রে প্রায় সমান অংশ নেবে। সংলাপের মধ্যে যে দুইজন তুমি চরিত্র আনো অথবা তিনজন চরিত্র আনো সেই তিনজন দুইজন অথবা তিনজন সবারই চরিত্র সমানভাবে অ্যাপ্লাই করতে হবে। একজন অনেক বেশি কথা বলে ফেললো আর একজন কিছুই বললো না, এটা সংলাপের মধ্যে পড়বে না। সুতরাং তুমি সংলাপ লেখার সময় যখন কথা বলবে সংলাপের সব চরিত্রগুলো নিয়ে সমানভাবে অ্যাটেন্ড করবে এবং অ্যাপ্লাই করবে। নিয়ম হচ্ছে হলো ছয়, যুক্তিক্রম সংলাপে অবশ্যই থাকবে। অর্থাৎ যে বিষয়টা নিয়ে তুমি কথা বলতে যাচ্ছ সেখানে যে চরিত্রের যে যুক্তিগুলো দেওয়া উচিত সেই অনুযায়ী তুমি যুক্তি দাঁড় করাবা। যে যে ব্যক্তির যে যে চরিত্র যে সংলাপ বলা উচিত সেটা যদি আরেকজনের মুখ দিয়ে বের হয় সেটা তখন সংলাপটা শুনতে সুন্দর শোনাবে না এবং সেটা হয়তো সেটা থেকে মার্কিংও ভালো আসবে না। এর পরবর্তী নিয়ম হচ্ছে হলো কথা
যে শেষ হলো সংলাপে এমন একটা ভাব থাকা চাই। অর্থাৎ যখন তুমি সংলাপটা একদম শেষ করে ফেলবা তখন দেখা যাবে যে সংলাপে যে তুমি শেষ করতেছো এই এই অনুযায়ী একটা ভাব থাকা চাই। হুট করে মাঝখান থেকে তুমি একদম সংলাপ লেখা বন্ধ করে দিলে সেটা হবে না। আস্তে 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 তোমাকে এমন জায়গায় আসতে হবে যেখান থেকে যে দেখবে পরীক্ষক অথবা শিক্ষক যেই দেখুক সে যেন বুঝতে পারে যে হ্যাঁ সংলাপটা এখন শেষের দিকে যাচ্ছে। অর্থাৎ পর্যায়ক্রম আনতে হবে, ধাপ ধাপ অনুযায়ী নিচের দিকে নামতে হবে। এর পরবর্তীতে হচ্ছে হলো সংলাপ অবশ্যই তোমাদেরকে দুই বেশি অনেক বড় সংলাপ লেখার কোনো দরকার নাই। সংলাপ যথাসম্ভব যুক্তি নির্ভর এবং মোটামুটি ধরনের, খুব ছোটোও না খুব বড়ও না। এক্ষেত্রে আমি বলতে পারি যে তোমরা 200 শব্দের মধ্যে একটা সংলাপ লিখলা, অথবা যদি পেয়ার করো যে একজোড়া কথা বলতেছে অথবা তিনজন কথা বলতেছে, তিনজন চরিত্র দুইজন চরিত্র, সেই অনুযায়ী তোমরা মনে করো যে পেয়ার অনুযায়ী জোড়া অনুযায়ী তোমরা 10টা সেট অথবা 15টা সেট 12-15-র মধ্যেই তোমরা এটা কমপ্লিট করে দিবা। আর এই এগুলোই হচ্ছে সংলাপের নিয়মাবলী। আর তোমরা বাসায় ভালোভাবে অ্যাপ্লাই করো, পড়াশোনা করো। এর পরবর্তী ক্লাসে আমি আরেকটা এর মানে পরের টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তোমরা নিশ্চয়ই জানো ইতিপূর্বে বাংলা সেকেন্ড পেপার, একাদশ শ্রেণীর বাংলা সেকেন্ড পেপারের কিন্তু অনেক দূর নির্মিতি অংশের আমি অনেক দূর পড়ায় ফেলছি। কথোপকথনের পরে সম্ভবত আর একটা টপিকস আছে, সেটা হচ্ছে হলো খুদে গল্প লিখন। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে খুদে গল্প লিখন সম্পর্কে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো। ধন্যবাদ।